প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐশী অ্যান্ড সাবিয়া কিচেনের নতুন আয়োজনে সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে জেলি রেসিপি, আর এই জেলিটা কিভাবে তৈরি করতে হয় কোনো প্রকার জেলেটিন ছাড়া সেটাই আমি শেয়ার করব। আর এই জেলিটা একবার তৈরি করে অনেক দিন খাওয়া যাবে, আর যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করা যাবে মজার মজার, যে কোনো ফালুদা কিংবা কাস্টার্ড তৈরিতে এগুলো দিলে আরও বেশি আকর্ষণীয় এবং লোভনীয় লাগে, দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও মজা। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর এই জেলেটিন বা জেলোটা আমি কোনো প্রকার জেলেটিন ছাড়া শুধু আগার আগার দিয়ে তৈরি করব। প্রথমে একটা পাত্রে এক কাপ নিয়ে নিচ্ছি পানি, আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিয়ে দেবে, তবে অল্প চিনি দিলে একটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, এই সবগুলো দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলায় একটা বলক তুলে নেব, এটাকে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই, এরকম একটা বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা বলক তুলে নেওয়ার পরে গরম গরম অবস্থায় আমি তিনটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর আলাদা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি, এ কারণে যে আমি আলাদা আলাদা কালার করব, যার যার পছন্দ মতো কালার কিংবা ফ্লেভার অ্যাড করতে পারবে। তো এই তো দেখতেই পাচ্ছ আমি গরম গরম অবস্থায় কালারগুলো এবার অ্যাড করব। সম পরিমাণে এভাবে ঢেলে নিচ্ছি, যার যে কয়টা কালার বা ফ্লেভার পছন্দ করে নেবে। এখানে আমি অরেঞ্জ কালার দিয়েছি, আর দিয়েছি লাল কালার, আর হচ্ছে সবুজ কালার। এই তিনটা কালার দিলেই কিন্তু এই যে কোনো ডেজার্ট আকর্ষণীয় লাগে, আর এই জেলিগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো এটাকে কিন্তু কোনো ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই বাইরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা ঠান্ডা হতে কিন্তু আধা ঘন্টা সময়ও লাগেনি, কারণ এটা অল্প অল্প, যেহেতু আধা ঘন্টা পরে একেবারে দেখতেই পাচ্ছ সেট হয়ে গিয়েছে। আমি বাটিটাকে এভাবে একটু উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পড়ে যাচ্ছে না, একেবারে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এবার যার যার পছন্দ মতো কেটে নিলেই হবে, আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি, আর এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর এটাকে তুলে নিচ্ছি। আর তুলে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর এটাকে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে দিতে পারবে, আর যে কোনো ডেজার্ট আইটেমের সাথে পরিবেশন করতে পারবে। আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, এমনিতেও কিন্তু এটা খেতে ভীষণ মজা, আর সাবিয়া কিন্তু এটা খুবই পছন্দ করে। এটা তৈরি করার পরে কিন্তু সাবিয়া অনেকগুলো খেয়ে নিচ্ছে। এই তো সাবিয়া একটু দেখিয়েও দিচ্ছে তোমাদের কত সুন্দর হয়েছে, আর ও এটা বারবার খেতে চাচ্ছে যে এটা খুবই সুন্দর, ওর অনেক পছন্দ হয়েছে। তো এভাবে তৈরি করে দিতে পারবে খুব সহজেই অল্প সময়। আর দেখতেই পাচ্ছ কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে। তো এই তো সবগুলো আমি তুলে নিচ্ছি, এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর যে কোনো ডেজার্টের সাথে পরিবেশন করব। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।